মাত্র 60 টাকায় মটন থালি, এর সঙ্গে সবজি আছে, আবার ডাল আছে। মটন থালির এই মটনটা, আজকে চলে এসেছি রানাঘাটে মাত্র 60 টাকায় খাসির মাংস থালি ট্রাই করতে। কীভাবে এত কম দামে দিচ্ছে চলো সেটা দাদার মুখ থেকেই শুনে নেবো। 60 টাকায় তো আমার পিছনের দোকান, আমি দোকানের সামনে চলে এসেছি কথা বলতে বলতে। খাসির মাংস আছে, ভাত আছে, আরও সব সবজি আছে। হ্যাঁ হ্যাঁ, কাকু শুনে এক্সাইটেড হয়ে গেছে, চলো আমি সম্পূর্ণই এক্সাইটমেন্টে আছি, তো চলো গিয়ে ট্রাই করবো দেখবো। আজ কি দিলা দাদা? সবজি দিলাম, পরে এসে কাস্টমার বললো সবজি করি। কাকু প্রথমে বলো কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি একটু বলে দাও? মিন্টু দেবনাথ। আর তোমার এখানে কি মাত্র 60 টাকায় মটন থালি পাওয়া যাচ্ছে? অবশ্যই, সত্যিকারের একদম। আর পরে যদি কেউ ধরো এক্সট্রা মাটন নিতে চাইলে কত দাম? 30 টাকা। 40 টাকা। এসে আলু দিচ্ছ? হ্যাঁ। বাহ, বেশ ভালোই তো আছে। আর মটন থালিতে কি কি শুধু এই মটন থাকছে নাকি? মটন থাকছে 1 পিস। এবার বাঙালিদের নিয়ম হলো এক পদে খাবার দিতে দেয়, তাই ডাল রেখেছি, একটা পকোড়া রেখেছি, কোনোদিন ভাজা দিই, এক একদিন একদম চেঞ্জ করে করে 7 দিনে 7 রকম দেওয়া হয়। বাহ, আর ওখানে কি ডাল আছে? ডালটা দেখো একটুখানি, নিয়ে নাও। এটা কি মুসুরির ডাল? না, এটা টমেটোর ডাল। ওই তো মুসুরির ডাল টমেটো দিয়ে করেছো। এটা কি করছো এখানে? এটা চিকেন হচ্ছে, চিকেন ভাত 50 টাকা। ও, মাংস ভাত, তাই তো? 50 টাকা করে নিচ্ছে। এটা তো ওই সেম থাকছে, ভাজা থাকছে, ডাল থাকছে। এরকম পুরো সরকার হয়েছে। আর বলছি খাবার কখন অ্যাভেলেবেল হবে? কখন? 11:30 মিনিমাম। 11:30 থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে? আরে থালি কখন পাওয়া যাবে? থালি সব আরম্ভ হয়ে গেছে এখন। এই 11:30-12:00 থেকে পাওয়া যাবে? কটা পর্যন্ত পাওয়া যাবে? এই 3টে। 3টে পর্যন্ত? 4টে। আবার ভাত কাস্টমার লাগলে স্পেশাল ভাত হয়, ওইটাও পাওয়া যায়। ওইটা সারা মানে রাত্রে দোকান বন্ধ পর্যন্ত থাকে। আর বলছি দোকান প্রতিদিন খোলা তো? একদম। মাঝে সাথে ছুটি করতে হয়, শরীর পায় না তখন ছুটি করো। হ্যাঁ। আর বলছি এই জায়গাটার কথা একটু বলে দাও। এটা রানাঘাট নেতাজি মূর্তি, রানাঘাট নেতাজি মূর্তি রোড, তার পাশেই। হ্যাঁ, তাই প্রথমে চিনে নাও। এটা হলো রানাঘাটে, রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে লালগোপাল স্কুল যাওয়ার আগে দেখতে পাচ্ছে যে নেতাজি মূর্তি পড়ছে, তার পাশেই হলো দোকান কাকুর। এখানে পাওয়া যাচ্ছে মাত্র 60 টাকায় মটন থালি, তাই তো? এই 60 টাকায় মটন থালিতে দিচ্ছ? ভাজাও দিচ্ছ? হ্যাঁ, ডাল দিচ্ছি ভাতের সাথে। এই খাসির মাংস ভাতে ডালও যাবে? বাহ, মাত্র 60 টাকায় এখানে মটন থালি পেয়ে গেছি। আর দাদা, খাবারটা কি এরকম থালাতেই পরিবেশন হয়? এই চিনামাটির থালাতেই? মাত্র 60 টাকায় মটন থালি, এর সঙ্গে সবজি আছে, আবার ডাল আছে। আজকে সবজি করনি, তাই তো? এক একদিন আসবে, 7 দিনে 7 রকম হয়। এই সবজি করনি বলে আজকে ভাজা করেছো, তাই জন্য? চলো এটাই টেস্ট করে দেখি। দেখতে পাচ্ছ এখানে ভাত পেয়ে গেছি, এরকম কোয়ান্টিটি দিয়েছে, আর কোয়ালিটিটাও দেখে নাও, ভাতের বেশ ঝুড়ো ঝুড়ো, চালগুলো তো বেশ ভালোই লাগছে। থালির এই মাটনটা, এর সঙ্গে আলু আছে মাটনের সঙ্গে, বেশ ভালোই লাগছে দেখতে। এবার নানলির একটা পিস পেয়েছি, আর এর সঙ্গে আলু। মুসুরির ডাল একদম মিষ্টি মিষ্টি করে করা, আর এর সঙ্গে পাচ্ছে ভাজা, পেঁয়াজ, বাঁধাকপি দিয়ে করেছে ভাজাটা, বেশ ভালোই লাগছে। আর এরপর দেখতে পাচ্ছ মটন, 1 পিস মটন দিয়েছে, মাটনটার সাইজটা কিছুটা এইরকম দেখতে পাচ্ছ, একদম নাল্লির পিস পুরো, বেশ দারুণ লাগছে। আচ্ছা, গ্রেভিটা বেশ ভালোই লাগছে, নর্মাল যেরকম লাল লাল হয় সেরকম না, একবারে বাড়ি যেরকম তৈরি হয় সেরকম। আর এর সঙ্গে 1 পিস আলুও দেবে। প্রথমে মাটন আর গ্রেভিটা দিয়ে একটু টেস্ট করে দেখি, মাটনের গ্রেভিটা দিয়ে একটু ভাতটা টেস্ট করে দেখি।
মাটনের একটা ফ্লেভার তো আছেই, কিন্তু গ্রেভিটা একদম বড়ভাবে তৈরি করা, তো আর কাঁচা লঙ্কা দিয়ে করা, ভালো আছে। আর চর্বিও পড়ছে একটুখানি মুখে মুখে, বেশ ভালোই লাগছে। মাটনটা কেমন সিদ্ধ হয়েছে দেখে নি, দেখতে পাচ্ছ মাটন, এই দেখতে পাচ্ছ মাটনটা হালকা উপরে একটুখানি টাইট আছে। আলুটা দিয়ে একটুখানি মেখে দেখি, আলুটা একটুখানি সিদ্ধ হলে ভালো হতো। মাটনটা তো বেশ ভালোই লাগছে, 60 টাকায় দিচ্ছে মাটন থালি, কি আর দেবে, যা দিচ্ছে বেশ ভ্যালু দিচ্ছে। মাটনটা যদি একটু কুপতো আরো বেশি ভালো হতো। দিদি পরে যদি কেউ ভাত নিতে চায় কত টাকা না প্লেট? 10 টাকা প্লেট, এক প্লেট দাও তাহলে 10 টাকা, এরকম পরিমাণ দেয়। আর ভাত তো এরকম গরম গরমই আছে, এরকম গরম গরমই সাফ করো নাকি? যদি পরে যদি কেউ তরকারি চায়, ডাল চায়, বা তোমার সেই ভাজা চায়, বা মাংসের গ্রেভি চায়, তাহলে কি ওর জন্য পয়সা না অতিরিক্ত? এমনিতে ভাতের সঙ্গে দাও, তাহলে একটুখানি দাও, দুটুখানি ডাল দাও, আর একটু ভাজা দিও। দাদা আসছি, আসি দিদি। হ্যাঁ, তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেলো, রান্না কাজে তোমরা আসো, অবশ্যই ট্রাই করো। মাত্র 60 টাকায় খাসির মাংসের থালি। তো ব্লগটা কাহিন করলাম, আবার পরবর্তী ভিডিও দেখা হবে, টাটা বাই। নালির ভিতরে পর্দাটা খুলে গেছে, অনেক অনেক যুদ্ধ করে তারপর খুললাম। ওহো, ভিতরে একবারে কেমন লাগে? তাহলে